মুরগি তো দাম ওই মুরগি 250 টাকা কেজি, ব্রয়লার ওই বিলে তৈলে কেমন নেমু 300 টাকা ইয়া 2 কেজি, আর কলিজা লইলাম 320 2 কেজি, হ্যাঁ 300, হ্যাঁ 300 2 কেজি, হ্যাঁ 150 টাকা কেজি। হ্যাঁ রোজার মধ্যে তো এভাবে দাম বাড়লে কিভাবে, যদি 19-20 করে সরকারে চলে আসতে পারো, আমরা চাইতেছি সরকারের কাছে এটা একটু কমাই পার লেগে অন টাকা গুলাইতে রে না কি করুম রে বাবা, টাকা তো হাইতে বুঝতো না অন আয় বুঝারে তো বুঝান লাগবো। আগে দাম কম ছিল এখন বেশি, মুরগির দাম 250 টাকা, অনে গেলে গেলে দাম বাইরে গেছে, আমরা কিনালে লগার এরা যারা বড় বড় শিল্পপতিরা এরা পুকুরের জন্য নেয় মাথা পাও, আর মানুষের খাবার জন্য গিলা গলি জানে পাও নেয়, এ কারণে একটু দাম বেশি। পূর্বে আগে 120 টাকা থেকে 30 টাকা আগে বিক্রি করছি, এখন 150 টাকা থেকে 160 টাকা। না এখন মনে কর না, এগুলো তো হোটেলের মুরগির দাম বাড়ানে গিলা গলি যা অল্প বাইরে, এ কারণে দাম বেশি, 2-3 হাজার টাকা আমরা এক দোকান বিক্রি করি আর কি। এটা তো আমরা বলতে পারি না, এটা দোকানদাররা বলতে পারবে, আমরা তো গিলা গলজা বিক্রি করি। এভাবে আমার মনে হয় সামনের দিকে রোজা তো রমজান মাস চলে আসছে, নিশ্চয় মুরগির দাম কমে যাবে, কমে গেলে এগুলো দামও কমে যেতে পারে। না 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 না, এগুলো এখন গরম আইছে না, এগুলো এখন মনে করো মাছ ইলিশ মাছে যেরকম বরফ দেওয়া থাকে যা নষ্ট না হয়, এগুলো আমরা বরফ দিয়ে রাখি যা নষ্ট না হয়, বিকেলবেলা উড়াই সন্ধ্যে বিক্রি করতে পারে যেন মাছি মশা না বসে।